দেখুন, পয়লা জুলাই থেকে সাত জুলাই পর্যন্ত আমাদের এআইডিএসইউ সর্বভারতীয় কমিটি মেডিকেল শিক্ষাকে বাঁচানোর জন্য প্রতিবাদ সপ্তাহ পালনের ডাক দিয়েছে। আপনারা জানেন, এই এনএমসি কর্তৃক ঘোষিত হয়েছে 2019 মেডিকেল এডুকেশনের যে ফাইনাল ব্যাচ, এমবিবিএস ব্যাচ, তাদেরকে নেক্সট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং মক টেস্টে অংশগ্রহণ করতে হবে। আপনারা জানেন যে মেডিকেল এডুকেশনের মধ্যে এমবিবিএস ফাইনাল যে ব্যাচটা, ফাইনাল ইয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং হাতে কলমে যদি ডাক্তারি শিক্ষাকে তারা অর্জন করতে হয় তাহলে তো এই সময়ে তাদের হাসপাতালের আউটডোরে যেতে হবে। কিন্তু এই মেডিকেল মানে এডুকেশনের মধ্যে ফাইনাল ইয়ার ছাত্রছাত্রীদেরকে এনএমসি ঘোষণা করেছে, তাদের মক টেস্ট নিতে হবে এবং নেক্সট স্টেপ ওয়ান পরীক্ষা দিতে হবে, এবং অত্যন্ত অবৈজ্ঞানিক এই পরীক্ষা। এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে দেখুন, মক টেস্টের এখানে কোনো সেন্টার নেই। যারা এমবিবিএস ফাইনাল ব্যাচ পরীক্ষা দিচ্ছে তাদেরকে বাইরে যেতে হবে এবং 2000 টাকা করে ফিস দিতে হবে, এবং আসা যাওয়ার খরচ কজন মেডিকেল ছাত্ররা সেটা বহন করতে পারবে। এবং তার প্রতিবাদে আমাদের এআইডিএসইউ ডাকে সারা দেশব্যাপী 7 দিনের প্রতিবাদ সপ্তাহ পালন করছে।